যে আমলটি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে শিক্ষা দিয়েছিলেন, এই আমলটি যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিকের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে আমাদের রিজিকের ফয়সালা করবেন কল্পনাও করতে পারবো না, কল্পনাও করতে পারবো না। যে আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অবস্থা কেমন ছিল, বিশ্বনবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় তিন দিন চলে যায় পেটের ভিতরে কোনো খাবার নাই। রাসূল যখন জিহাদের ময়দানে যেতেন বা যখন কোথাও সফরে যেতেন সর্বশেষ তার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরার সাথে সাক্ষাৎ করতেন এবং আসার পথে সর্বপ্রথম তার মেয়ে তার কন্যার সাথে সাক্ষাৎ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ঢোকার আগে তিনি দরজায় নক করলেন, একবার দুইবার তিনবারের মাথায় ভিতর থেকে আওয়াজ আসলো। ডাক দিয়া বললেন, মা আমি তিনটা ডাক দিলাম, তুমি কেন আর এর আগে সাড়া দেও নাই? ফাতেমাতুজ জোহরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আব্বা জান, আমি প্রথম ডাক আপনারা শুনেছি, দ্বিতীয় ডাকটাও আমি শুনেছি, তিন নাম্বার ডাকও আমি শুনেছি, আগে কেন সাড়া দিই না এর কারণটা হলো আমি যে আপনার সামনে আসব আশা পরিমাণ কাপড় আমার গায়ে নাই, যে কাপড় পরে আপনার সামনে আসব আমি যদি নিচের দিকে ডাকি উপরের দিকে খালি হয়ে যায়, আর যদি উপরের দিকে ডাকি তাহলে নিচের দিকে খালি হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরটা দিয়ে দিলেন, বারোমালটা দিয়ে দিলেন, উপরের দিকে ডেকে রাসূলের সামনে আসলেন। দেখলেন চেহারাটা একেবারে ঘটতে চলে গেছে। শুধু তাই নয়, রাসূলের আওয়াজ শুনে হাসান হোসেন দৌড়ে আসলো, ডাক দিয়ে বলে, নানা যান আজকে আপনার কাছে একটা বিচার দিব, সঠিক বিচার করবেন তো। বিশ্বনবী মায়ার নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও হাসান, ও হুসেইন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে ইনসাফ দিয়ে পাঠিয়েছেন, বে ইনসাফি করবো না, অবশ্য ইনসাফ ভিত্তিক বিচার করব। তোমরা দুই ভাই কি মারামারি করেছ বলো আমাকে, কি বিচার করব বলে আমাদের দুই ভাইয়ের কোনো বিচার নাই, আজকে কয়েকটা দিন হয়ে গেল আমাদের পেটের ভিতরে খাবার নাই, আমরা পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, আমার মা আমাদের মা আমাকে খাবার দেয় না, এর বিচারটা আপনার করতে হবে। আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। হাসান হুসেন ডাক দিয়ে বলে, বুঝেছি নিজের কন্যার ব্যাপারে বিচার দিয়েছি, এই জন্য বিচার বুঝি করতে পারবেন না? ও না না, বুঝেছি এই জন্য বিচার করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন দুইজনেই ছিলেন রাসূলের কলিজার টুকরা, তাদেরকে বুকে নিয়ে ডাক দিয়া বলেন, ও নানা ভাইরা, লক্ষ্য করে দেখো তোমার নানা ভাইয়ের পেটের ভিতরে পাথর বাদাম, আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল তোমার নানার পেটের ভিতরে কোনো খাবার নাই। কি অবস্থায় ছিল রাসূলের পরিবার? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবারের অবস্থা এমন ছিল। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ফাতিমাতু সাইদাতু নিসা আহলিল জান্নাহ, জান্নাতের তরুণীদের সর্দার যিনি হবেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরিবারের অবস্থা এমন। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আমি দেখেছি ছাগল বাঁধা আছে, যদি একটি ছাগল আবেদন করো, কয়েকটি ছাগলে দেখতে পেয়েছি, তাহলে হয়তো
আমাদের অবস্থা শুনে নবীজি একটা ছাগল তোমাকে দিয়ে দিবেন। হযরতে ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, দরজায় নক করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন তার কলিজার টুকরা ফাতেমা এসেছেন। বিশ্ব নবীর কাছে যখন একটি ছাগল চাইলেন যে একটি ছাগল আমাদেরকে দেন, আমার তিন দিন হয়ে গেছে পেটের ভিতরে কোনো খাবার নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ছাগল নিবা নাকি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যে দোয়ার উপরে যদি আমল করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের জিম্মাদারি পুরোপুরি গ্রহণ করবে। আজকে একটা ছাগল নিলে একদিনের খোরাক হবে, কিন্তু যদি আল্লাহ পাক স্বয়ং রিজিকের জিম্মাদারি নেন তাহলে তো তোমার কপালই খুলে যাবে। তারা ছিলেন আমলের দিকে আগ্রহী। হযরতে ফাতিমাতু যুহরা বললেন, বাবা তাহলে ছাগলের প্রয়োজন নাই, যে ছাগলটা মাত্র একদিনেই হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আমলের দ্বারা তো যেহেতু আল্লাহ পাক জিম্মাদারি নেবেন সুতরাং আমাকে সে আমলটাই শিখিয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি আমল শিখিয়ে দিলেন আর বললেন, বাড়িতে যাইবা, স্বামী স্ত্রী উভয়ে তোমরা আমলটা করবা, এশার সালাতের পরে এই আমলটা তোমরা করবা, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই আমলটা যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ফয়সালা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের আজীবনে রিজিকের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এশার সালাতের পরে রাসূলের শিখানো আমলটা করব, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই আমলটা যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদের রিজিকের ফয়সালা করবেন, রিজিকের জিম্মাদারি গ্রহণ করবেন। চার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।